আসসালামু আলাইকুম, ট্রেডিশনাল ফুডস বাই নাইদার আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য রয়েছে খুবই মজাদার হালিমের রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুবই ইজিভাবে প্যাকেট হালিম রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন তাহলে দেরি না করে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। হালিমের যে প্যাকেটটি রয়েছে এর মধ্যে থেকে আমি হালিমের ডালের যে প্যাকেট রয়েছে এটি আলাদা করে নিয়েছি। অন্যদিকে একটি চুলার মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। পানিগুলো যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে ডালগুলো দিয়ে এভাবে করে হ্যান্ডউইচ দিয়ে নেড়ে ছেড়ে নিব। এতে করে এগুলো তলা পেকে যাবে না। আর চুলার আঁচটা এক্ষেত্রে আমি একদম লোয়ে করে দিয়েছি। অল্প অল্প করে এভাবে করে দিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব। এক্ষেত্রে আমি পানির পরিমাণটা বলছি না, যেহেতু ডালগুলো সিদ্ধ হতে পানি যতটুকু লাগবে আপনারা ততটুকুই ইউজ করবেন। এখন যখন সবগুলো দেওয়া হয়ে যাবে ডাল, চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে আমি ডালগুলো সিদ্ধ করে নিব। অবশ্যই নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। অন্যদিকে আমি একটি হাঁড়িতে প্রায় হাফ কাপ পরিমাণ রান্না করার তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ গ্রেট করা। চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। যখন একটি সুন্দর ফ্লেভার আসবে পেঁয়াজ থেকে তখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা। এগুলোও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আরও এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের পেস্ট আর দিয়ে নিচ্ছি এখানে সামান্য করে ধনিয়া গুঁড়া। সব কিছু একত্রে এভাবে করে মিক্স করে নিচ্ছি। একটি বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি। আপনারা ঝাল যতটুকু খাবেন ততটুকুই দিবেন। আমি এখানে 7 থেকে 8টি ইউজ করেছি টুকরো করে কেটে। হালিমের প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটি থাকে সেখান থেকে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে নিয়েছি আর এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প করে পানি অ্যাড করে দিব, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। এখন একটু নেড়ে ছেড়ে এগুলো 7 থেকে 8 মিনিট আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে রেখে দিচ্ছি, এতে করে এগুলো ভালো করে কষে যাবে। অন্যদিকে আমি মাংসগুলোও ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এভাবে ফিস করে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের করে নিতে পারেন। মশলাগুলো কিন্তু কষিয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তেলগুলো কিন্তু উপরে উঠে এসেছে আর খুবই সুন্দর একটি ফ্লেভারও আসতেছে। এখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। মাংসের সাইজটা আপনাদের পছন্দের উপর, আপনারা যেরকম সাইজ পছন্দ করবেন ওরকমই করবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মাংসগুলো। মাংস সবগুলো এভাবে করে মিক্স করে নেওয়ার পর এখন চুলার আঁচটা আমি মিডিয়াম আর লোয়ের মাঝখানে দিয়ে এগুলো ঢেকে দিব কমপক্ষে 10 মিনিট। এতে করে মাংসগুলোও কষে যাবে ভালো করে মশলার সাথে। দেখবেন এরকম পানি ছেড়ে দিয়েছে। আর যেহেতু এটি ফার্মের মুরগি, এখানে কিন্তু এক্সট্রা পানি খুব কমই ইউজ করবেন, যেহেতু অলরেডি পানি ছেড়ে দেয়। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পুদিনা পাতা আর দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই লিঙ্কটা। এই বেরেস্তাটা আপনারা রেডি করার পর নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন যাবত ইউজও করতে পারেন। অবশ্যই আপনারা এই পুদিনা পাতা আর পেঁয়াজ বেরেস্তাটা দেয়া ট্রাই করবেন। এতে করে খুবই সুন্দর আর অথেন্টিকভাবে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারবেন। অন্যদিকে আমার ডালগুলোও কিন্তু রেডি। এখন আমি ডালগুলো আমার রেডি করা মাংসের মধ্যে ঢেলে দিব। ডালগুলো অবশ্যই আপনারা 90% সিদ্ধ করে নেবেন। এখন সব কিছু একত্রে মিক্স করার পর আমি ঢেকে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। এতে করে এগুলো পারফেক্টলি রেডি হয়ে যাবে। খুবই ইজি এই রেসিপিটা, আপনারা বাসায় একবার হলেও ফলো করতে পারেন। আর যদি আমার সেম রেসিপি ফলো করে আপনারা বাসায় রেডি করেন, আশা করছি আপনারাও খুব মজা করে এই হালিমটা রান্না করতে পারবেন। এখানে 1/2 টিস্পুন পরিমাণ আমি লেবুর কুচি দিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণটাও দিয়ে নিয়েছি। আপনারা লবণটা আপনাদের
স্বাদ অনুযায়ী দিবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী প্রোগ্রাম তো জানি, আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।